মাটির হাড়িতে মাটন এত নাচাস না, হাত থেকে পড়লেই ভাঙবে। আর এই দিকে একটা অসাধারণ উনুন মান হয়েছে, নূরের মাটন নিয়ে আসা হয়েছে। তুমি দুটো পিস, শ্রীকান্ত দুটো পিস, মাত্র দু পিস আজকেও। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হেবি সেদ্ধ হয়েছে কিন্তু। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। আমরা নিজেরাও খুব এক্সাইটেড এই ব্লগটা বানাতে, তার কারণ হচ্ছে আমরা আজকে একটা নতুনত্ব কিছু ট্রাই করব। নতুনত্ব ইন দ্য সেন্স আমরা উনুনে রান্না করব, ছাদে আমরা একটা উনুন বানাচ্ছি, মাটির উনুন, এবং সেই উনুনেই আমরা আজকে রান্না করব। আর রান্নাটাও হবে মাটির জিনিসে, মানে মাটির হাড়িতে আমরা রান্না করব। আরেকটা স্পেশাল ব্যাপার হলো আমরা মাটন রান্না করছি, তো মাটির হাড়িতে মাটন রান্না করবো আর মাটির উনুনে। এভরিডে এই জিনিসটা ট্রাই করি না, সাধারণত আমরা গ্যাসে রান্না করে থাকি, আমাদের নিজেদের ওভেনে রান্না করে থাকি, বাট দিস ইজ সামথিং ইউনিক, মানে কোনোদিনও এরকম করিনি। অনেকে করেছে বাট আমরা কোনোদিনও চেষ্টা করিনি, তো আজকে চেষ্টা করবো। আর হ্যাঁ, এটাতে অবভিয়াসলি মার সাপোর্ট আছে, মা খুবই সাপোর্ট করছে ব্যাপারটাতে, মাও খুব এক্সাইটেড হয়েছে, না এটা করতেই হবে। তৃপ্তিদি অ্যাকচুয়ালি এখন বাবার দেখাশোনা করছে, আমি আগেও একবার বলেছি, তো তৃপ্তিদি মাটির উনুন বানাতে গেলে মেইনলি ব্লগটা সন্ধ্যেবেলাই হবে, সন্ধ্যেবেলাই রান্নাবান্না হবে, বাট সকালবেলায় এই উনুনের কাজটা করে রাখতে হবে। তোমার গ্রাম কোথায় তৃপ্তিদি? আমার গ্রাম হচ্ছে আনন্দনগর। কোথায়? আনন্দনগর। আনন্দনগর কোথায় সেটা? কাকদ্বীপ। ভিজে মাটির কোনো অভাব নেই, মা সবসময় ভিজে মাটি রাখে। ও আচ্ছা, জলে ডুবিয়ে ডুবিয়ে বানাচ্ছো, এটা কি আবার মাটি দিয়েও ঢাকতে হবে? হয়ে যাবে তো। থ্যাংক ইউ তৃপ্তিদি, খুব ভালো হয়েছে। আর এখানে একটা লাইট লাগিয়েছে, আরেকটা লাইট তো লাগানো রয়েছে না ওদিকে। ও আচ্ছা, ওই তো। আচ্ছা, এটা কি একই লাইট? একই ওয়াটে। কত ওয়াট এগুলোর? 50 ওয়াট। সো প্রিপারেশনের ব্যাপারটা মোটামুটি সকালে হচ্ছে, সন্ধ্যাবেলা এই ধরুন 6:30-7 থেকে আমাদের রান্নাবান্না শুরু হবে, তারপর খাওয়া হবে রাতে। আজকে অনেকদিন বাদে মাটন, নূরের মাটন নিয়ে আসা হয়েছে, তো একটা জমজমাটি ব্লগ হবে, দেখতে থাকুন। সো গাইজ, আপনাদেরকে সকালে দেখালাম যে লাইট লাগানো হচ্ছিলো, এখন সন্ধ্যাবেলা অফিস এই শেষ হলো, 8টা মতন বাজে, মিটিং ফিটিং হয়ে গেছে, এবার ছাদে আসছি, ছাদে আজকে রান্না হবে। ছাদে এখন সকলে আছে, এই যে কাজরি, শ্রীকান্ত, মা, আর আজকে আমাদের স্পেশাল আইটেম কি? মাটির হাড়িতে, মাটির হাড়িতে মাটন, এত নাচাস না, হাত থেকে পড়লেই ভাঙবে। আর এই দিকে একটা অসাধারণ উনুন মান হয়েছে, যেটা আপনাদের অলরেডি সকালে দেখিয়েছি আমরা। ছাদে যতটা সম্ভব আমরা লাইট লাগানোর চেষ্টা করেছি, এই দিকে একটা লাইট লাগিয়েছি, এই লাইটটা যদিও নষ্ট বেরিয়েছে, এই একটা লাইট, আর এইদিকে আরেকটা লাইট, আর এইদিকে মার সকল গাছ, আর এইদিকে শ্রীকান্ত জ্বালানি আনছে। রাত্রেবেলা গাছের সামনে যেতে হয় না। কে বলেছে তোমাকে বেগুন গাছ গুলো সব কোথায়? এই যে বেগুন, এই যে দেখো, দেখেছ বেগুন ধরছে। আজকে মানে মেনু হচ্ছে মাটন কষা আর ভাত। জলের বালতি ফালতি শুদ্ধ নিয়ে এসেছি, জলের বালতিটা একটু শুকিয়ে দিয়ে প্রথমেই তেল হাড়িতে। হ্যাঁ, ও ডাইরেক্টলি হাড়িতেই দেবো, হাড়িতেই দেবে, ডাইরেক্টলি হাড়িতে তেল। 1 কেজি মাটন তো দেখে না। আর এখানে যে মাটনটা রাখা আছে, আমাদের মাটন আজকে আমরা নিয়ে এসেছি হচ্ছে বাজরণীতে, নূরের মাটনের দোকান আছে বিখ্যাত, যারা যারা বাজরণী বাসী ওনারা নূরের মাটনের দোকান জানবেনই। হ্যাঁ, 1 কেজি মাটন নিয়ে এসেছি। 1 কেজি আনুক, 6 কেজি আনুক, তুমি দুটো পিস, শ্রীকান্ত দুটো পিস, মাত্র দু পিস আজকেও, শ্রীকান্ত দুটো, রাহুল দুটো, পেঁয়াজ কুচি সব দিয়ে দিচ্ছি। তো আজকে মাটির হাড়িতেই মাংস, তাই না? আর মাংস বলতে মাটন, আর মাটন বলতে তোরা দু পিস পাবি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। হাড়িতে মাটন মানে হান্ডি মাটন, হান্ডি মাটন, হান্ডি মাটন কষা। এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, সব শিলে বাটা, কিন্তু সব শিলে বেটেছো? নুনটা মাই দিক,
খিচুড়ি খাবারই মানে থাকবে না। সবসময় বলি আমার কলেজের বন্ধুদের, তোদের কারো রোদ লাগলে বর্ষাকালে আমাকে বলবি, আমি এক হাড়ি খিচুড়ি বসিয়ে দেবো। রোদ হাত ধুয়ে এসছি, সর্ষের তেল দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি। মাটনটা মাখা হয়ে গেছে, মাটনটা ঢাকা দিয়ে রাখ। হ্যাঁ ওটা দিয়ে দাঁড়া, সব হয়ে যাবে। ওইটা চিন্তা ওই তুমি খালি কেরোসিন দিয়ে জোরে জোরে করবে। না না আমার কাছে প্রথমে শুনো, কাটিক্ষণে জ্বললে দাও দাও জ্বলে যাবে, দাঁড়াও একটু ধরে গেলি কোনো চাপ না। এটা গনগনি না, এটা বৃষ্টি হয় না, অটোমেটিক নিয়ে নেবে। সিল করা হচ্ছে আটার লেচি দিয়ে, ময়দা ও ময়দা এটা ময়দার লেচি দিয়ে লম্বা করে দাও। চলো 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 চলো, ব্যাস বসিয়ে দাও এবার। দারুন, মটনটা বসে গেছে হাড়িতে, আজকে এখানেই বসে রাতে খাবার হবে। অসাধারণ সিদ্ধ হয়েছে কাজুরি। ও মা এখানে এগুলো বানাচ্ছো? হ্যাঁ একটা বানিয়েছি, আরে আর বানিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দে। চম্পারন মাটন যাই বলুন, হান্ডি মাটন, বাঙালি মাটন কষা। দারুন, যা হাত ধো শ্রীকান্ত, হাত ধো। আমি হাত ধুয়েছি, মাটির হাইতেই ভাত নিয়ে আসছিস। এখন আমাদের ভাত খাওয়ার পালা। মা রাতে মাটন খাবে না, তাই মা নেমে গেছে নিচে, বাট মার জন্য মাটন রাখবো, আগামীকাল সকালে খাবে মা। আমি এতটা ভাত খাবো না, তুই নিয়ে না ভাত। না আমি এইদিকে বসবো, ওখানে বসবো, আমি মাঝে বসবো। হ্যাঁ পেঁয়াজ আমি একটা নিয়ে নিচ্ছি, বাকি তো গেল। আগে পিকনিক হতো আমাদের ছাদে শীতকালে, এখন গরমকালে রাতে। এই যে রাত্রিবেলা, এখন বাজে 10:10। ইউ গট দ্য পটেটো, দুটো পিস পড়ে গেছে। আর ঝোল দে, আমার মাটন লাগবে না, ঝোল দে ব্যাস। না শ্রীকান্তর দু পিস কিন্তু, কোনোভাবেই ওর থেকে বেশি না, ঝোল দে। ভাগ্য আমি এটাই চাইছিলাম, আর এই পিসটাই পেয়েছি। মানে নলি? হ্যাঁ আরেকটা নলি আমার আগেই উঠেছে, তোরা কেউ খাবি? হ্যাঁ আমি এটাই ভালো লাগে, ব্যাস আর নেবো না। এবার চাপা দিয়ে রেখে। হ্যাঁ চাপা না দিতে না, তোরা কি ঝোল নিবি? আর না আমার ঝোল অনেক হয়ে গেছে, গন্ধ লেবু দিয়ে খুব ভালো লাগবে। হ্যাঁ গন্ধ লেবু তোরা নিবি, তুমি নেবে? একটু লেবু দিয়ে নিও, করে গন্ধ লেবু দিয়ে আলাদাই লাগবে, গরম পুরো। কি কেমন মাটির হাড়ি রান্না? আলাদা একটা স্বাদ আছে, ঠিক গন্ধটাও আলাদা। মাটির হাড়ি লোহার কড়া এগুলো রান্নার একটা ফ্লেভারটাই আলাদা। মাটির হাড়িটা আবার শ্রীকান্ত দা কিনে এনেছে, হাউ ইজ ইট? দারুন, হেভি সেদ্ধ হয়েছে কিন্তু জিনিসটাই আলাদা, দারুণ গন্ধ একটা মটনের। একটু মটনটা দিয়ে লেবুটা দিয়ে দারুণ লাগছে, মাটির হাড়িতে রান্না হয়েছে না, একটা স্মোকি ফ্লেভার, দারুণ সিদ্ধ হয়েছে, খুব ভালো। অন্যরকম, এটা পুরো ভাব আছে, সেটাই তো স্মোকি।
হ্যাঁ, আর এই রান্না করেও মজা কিন্তু। আইডিয়াল ছোটবেলার পিকনিক গরমকালে। অনেক ধন্যবাদ, জীবনে তুই অনেক উন্নতি কর। এগুলো কিন্তু বেশিরভাগই ঝোল আর আলু। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে বাড়িতে গ্যাস ফ্যাস আছে, তাও মাটির উনুন বানিয়ে খাওয়ার কি দরকার। আমাদের অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল, অনেক দিন ধরে, সেটা শ্রীকান্ত জানে, এবং একটা নতুন এক্সপিরিয়েন্স। শীতকাল থেকে মানে প্ল্যান ছিল, সব এক্সপিরিয়েন্সই তো দরকার আছে। শ্রীকান্ত শেষ, ব্যাস আর মাটন দেওয়া হবে না। বেসিক্যালি আমরা সকাল থেকে এত এক্সাইটেড ছিলাম যে কোনোদিনও এভাবে ট্রাই করিনি। অনেক দিনের ইচ্ছে ছিল, সত্যি কথা বলছি, সেই জানুয়ারি থেকে বলে আমরা প্ল্যান করেছি, করব করব করে করা হয়নি। তো শেষ, মোটামুটি এত কিছু সরঞ্জাম নিয়ে এবার নিচে নামতে হবে। এখন বাজে 10:30 মতন, রাত্রেবেলা ব্লগ আমাদের এই ফার্স্টবার হলো মনে হয় ছাদে, গরমকালে রাতে। হ্যাঁ, ছাদে ইন দ্যাট কেস এখানেই ভিডিওটা শেষ করলাম। জানাবেন আপনাদের কেমন লাগলো, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন ভিডিওটাকে, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাই, গুড নাইট, ভালো থাকবেন, গুড নাইট, বাই, গুড নাইট। চর্বি ছাড়া মাংসই আমার, আমার কিন্তু চর্বি না হলে যত লোকে বলুক একটু না চর্বি দিলে ঝোল টোলে, চর্বি ছাড়া আমার বেস্ট লাগে, উইদাউট চর্বি। চর্বি একটু মাংসতে রান্না করতে গেলে দিতেই হয়, নাহলে ভালো লাগে না।